হ্যালো, তো আজকে রথটা আমি কিনতে যাব। তো আমার ওয়াইফ যেতে পারছে না, ওর শরীরটা একটু খারাপ। তো রথটা কিনে নিয়ে এসে টোটাল কীভাবে বানানো হচ্ছে না হচ্ছে টোটালটাই দেখাবো, এবং আমার মেয়ের জন্য একটা বড় সারপ্রাইজ এটা। চলো দেখে নিই রথ কেনা। আজকে আমি আমার মেয়ের জন্য রথ নিতে এসেছি, রথটা কিনতে এসেছি। তো দেখে নিই রথ কিরকম কিরকম আছে। এই যে রথ যেটা নিতে চলেছি, হয়তো এর থেকে এক সাইজ ছোট পাবো। এটা সোল্ড হয়ে গেছে অলরেডি। সো রথটা কিনে আনা হয়েছিল, কিনে আনা হওয়ার পরে এটাকে রেডি হচ্ছে, এটাকে রেডি করা হচ্ছে। খুব সারপ্রাইজ একটা গিফট আমার মেয়ের জন্য রেডি হচ্ছে। যে রেডি করছে তাকেও আমি অবশ্যই দেখাবো শেষে, একদম এখনো কিছুই কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতেই থাকবে রথের ডিটেলিংগুলো। তো এটা আমাদের সেকেন্ড ফেজ চলছে রথ সাজানো, এখনো আর অনেক কিছু বাকি আছে। এই যে কৃতিত্ব ওকেই পড়বে। তো আমাদের রথ প্রায় শেষের দিকে, শুধু নিচের থাকটাই বাকি আছে, আর কিছুটা সাজানো বাকি আছে। সত্যি খুবই অসাধারণ হচ্ছে রথটা তৈরি, আমিও ভাবতে পারিনি যে এত ভালো হবে। খুব বড় সারপ্রাইজ পাবে আমার মেয়ে। তাহলে আমাদের রথ রেডি হয়ে গেছে, এবার যাবে পকায়ের কাছে। এটা দারুণ হয়েছে, তাহলে আমাদের রথ আলটিমেটলি রেডি হয়ে গেছে, একদম দারুণ করে পকায়ের কাছে যাবে এবার। এই যে যে বানিয়েছে, অসাধারণ করে বানিয়েছে, সবারই খুব ক্রেডিট আছে এখানে, কিন্তু বানিয়েছে ওই টোটালটাই। তাহলে যাই এবার, নিয়ে যাই রথটা পকার কাছে। তো আমি আমরা রেডি মোটামুটি, সবাই এবার বেরোবো, রথটা একবার দেখাই।
ঘন্টাটা খুব পছন্দ হয়েছে ওর, তাই ওটাও বাজাবে। বাজাও বাজাও, বৃষ্টি শুরু হয়ে গেছিল, তার জন্য আমরা বেশ দৌড় দিচ্ছি এখন বাড়ির দিকে, কারণ হোলিকে একদম ভেজানো যাবে না। তার জন্য ও এরকম ভাবে রথ তুলে নিয়ে দৌড়চ্ছে, আমি লেকে নিয়ে দৌড়চ্ছি। চলো বাড়ি ঢুকে কথা হচ্ছে। তো আমাদের রথযাত্রা আর কি আজকের মতো সমাপ্ত, মানে রথ ঢুকিয়ে দিলাম, তারপর চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম ভিডিওতে আবার। তো বৃষ্টি চলে এসেছিলো, মানে বেশি জোরে না, যেটুকুনি হচ্ছিলো ওলি ভিজে গেলে সমস্যা আর কি। তো তার জন্যই দৌড়িয়ে চলে এসেছি, আর আমরা বেশি দূর যাইনি। আমার মানে কাদাইয়ের বাড়ির থেকে আমার দোকানটা একদম কাছে, তুলিকাস ক্রিয়েশন, তো ওখান থেকে আবার আমরা বাড়ি চলে এসেছি। এইটুকুনি জাস্ট গিয়েছিলাম আর কি, বেশিক্ষণ বাড়ির বাইরে থাকাটা কোভিডে ঠিক নয় তার জন্যই। আর এই দেখুন ওলি তো এত হাঁটাহাঁটি করে যে একদম পুরো ঘুমিয়ে গেছে ও, আমি বুঝতে পারছি না কি করে ওকে বাড়িতে নিয়ে যাব আজকে। কোলে করে নিয়ে যাওয়াটা একটু টাফ ঘুমন্ত অবস্থাতে, ছোটোবেলায় এত সমস্যা হতো না, এখন আমার গলব্লাডার রিমুভালের পর একটু সমস্যা হয় আর কি নিতে। আর ওর ড্যাডি তো ড্রাইভ করবে, তো দেখি কীভাবে নিয়ে যাব। আর একদম ভাববেন না যে আমার স্কিনটা এখন এত গ্লোয়িং করছে বা কোনো ডার্ক সার্কেলস নেই বা কিছু, এরকম একদমই ভাববেন না। আমি সচরাচর এইসব ছোটোখাটো ব্যাপারে আমি অ্যাকচুয়ালি মেকআপ একদম করি না, নর্মালভাবেই জাস্ট লিপস্টিক আর একটু কাজল দিই, আর খুব জোর মাস্কারা আর আইব্রো একটু প্রমিনেন্টলি ড্র করে নিই, ব্যাস আমার এইটুকুনি ডেলি বেসে চলে। বাট আমি আজকে যেহেতু ঘুমোইনি, মানে ঘুমটা হয়নি ঠিকঠাক রাত্রেবেলার থেকে আর কি, তো আমি দেখছি মানে ওই রকম চেহারা নিয়ে সত্যি বাইরে বেরোনো যাবে না, পুরো ডার্ক সার্কেলস পড়ে গেছে আমার। আমি তাই ভাবছি যে যারা রাত জেগে কাজ করেন তাদের কতটা সমস্যা থাকে বা কতটা কষ্ট করে আপনারা প্রতিনিয়ত রাত জেগে কাজ করেন, সত্যি কথা এটা একদম। আর বেসিক্যালি আমি একদম মর্নিংয়ে উঠতে পছন্দ করি না, আমি একটু লেট রাইজার অ্যাকচুয়ালি। তো আজকে যেহেতু পুজো ছিল আর আমি ছিলাম কাদের বাড়িতে, তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, তার জন্য আরও ঘুমটা হয়নি, হয়তো আমি এক ঘন্টা ঘুমিয়েছিলাম এরকম। তো তো এখন আমার পুরো সেট হয়ে গেছে, মানে যেটুকুনি আমি কনসিলার আর ফিক্স পাউডারটা ব্যবহার করেছি তাতে কিছু বোঝা যাচ্ছে না, মানে ডার্ক সার্কেলসটা এত গেছে যে শুধুমাত্র আমি আন্ডার আইজেই আর কি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। আর বাদ বাকি এখন একদম মনে হচ্ছে দেখে যে ন্যাচারাল ব্যাপার, বাট না, আমি পুরো কভার করেছি আর কি। তো আমার আপনারা যদি চান যে এই মেকআপ লুকটা শেয়ার করতে, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা। তার মধ্যে খেতে খেতে একটু লিপস্টিকটা উঠে গেছে আর কি, লিপস্টিকটা উঠে গেছে একটুখানি, আর একটু ফিক্সিং স্প্রে দিয়েছিলাম বলে মেকআপটা একদম সেট অবস্থাতেই আছে। তো এই তো আজকের জন্য এইটুকুনি, দেখা হয়েছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। ও আর হ্যাঁ, কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আজকের ভিডিওটা, আর লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর যারা আমাকে নতুন দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। বাই বাই।